দেখুন ধান কিনা বিকা সর্বনিম্ন সহায়ক মূল্য উনিশশো চালশ কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকার ওড়শা কু পৌছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন সর্বনিম্ন সহায়ক মূল্য উনিশশো চালশ টাকা এটি চাষী মানে ধানরে পাওনা নভেম্বর এক তারিখ ধরুন মন্ডি খুলিবা কথা ওড়িশার বিভিন্ন জায়গায় নভেম্বর পঁচিশ পরে ডিসেম্বর পর্যন্ত এবং আপনার এবে পর্ বিভিন্ন জায়গায় মন্ডি খোলি না যেশার বহু জায়গার চাষি অভাবী বিক্রি শিকার হোচ্ছেন হাজার মধ্যে ধান মিলর্স মানে এবং মন্ডি যে ধান টোকন ব্যবস্থার ধান বিক্রি করছেন আঠ কেজি দশ কেজি কটিনি ছটিনি করা যাচ্ছি অদিনিয়া বর্ষার ধান কিছু ভিজিগাল আর্ এম সি বা দুই পরসেঁট কমিশন পৌঁছু তা সত্ত্বে টারপোলি দেলা চাষী ধান সুরক্ষিত করা আঠ কেজি দশ কেজি কটিনী ছটিনী চালছে ভারতীয় জনতা পার্টি তীব্র বিরোধ করুছে ওড়িশার চাষী অসন্তোষ অ এবং কংগ্রেস দল কম কংগ্রেস দল তো দীর্ঘ সময় ধরি রে দেশের শাসন স্বামীনাথন কমিশন কমিশন সময় রিপোর্ট আসি আসিছিল দশ বর্ষ কংগ্রেসর সরকার স্বামীনাথন কমিশন কু কার্যকারী কলে না কিন্তু নরেন্দ্র মোদীকর সরকার স্বামীনাথন কমিশন রধিকাংশ প্রস্তাব কার্যকারী করেসারে নি এবং সর্বনিম্ন সহায়ক মূল্য উনাইশো টঙ্কা আজি চাছি চাষী নাহি। সর্বনিমিন সহায়ক মূল্য অধিক বড়া যে প্রসঙ্গ কংগ্রেস উঠেওছে কংগ্রেস কু কে মনে করু তাতে টাকা বড়াই সর্বনিম্ন সহায়ক মূল্য কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার হল নরেন্দ্র মোদি সরকার সাত বর্ষ ভিতরে সাড়ে পাঁচশো রু টঙ্কা অধিকা কলা ধানর সর্বনিম্ন সহায়ক মূল্য চাষী ওশার অসন্তোষ অ এবং এ যে ত্রিস্তরীয় নির্বাচন অনেক চতুৰ্ভাগীৰে নিৰ্বাচনত অসন্তোষৰ প্ৰতিফলন হ'ব ওড়িশাৰ চাছী এতিয়া বিজু জনতা দলক ভোট দেৱ নাহী শোষণৰ শিকাৰ হ'ল